হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু সামার চলে আসছে, তাই আমরা প্রায় ঘুরতে বের হই। আজকেও ঠিক সেভাবেই বের হয়েছে। আজকে আমরা বার্লিনে হাঁটতে বেরিয়েছি ফ্রেন্ডদের সাথে, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো আমরা এসেছি বার্লিনের রেস্টেক বিল্ডিং এরিয়াতে। এটা হলো এদের জাতীয় সংসদ ভবন, জার্মানির জাতীয় সংসদ ভবন। দেখুন, জায়গাটা আসলে অনেক সুন্দর, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আপনারা দেখে হয়তো বা আনন্দিত হবেন। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আসলে জার্মানির সংসদ ভবন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক প্রকার ধ্বংসই হয়ে গিয়েছিল, পরে এটা জার্মান সরকার রিনোভেট করেছে। উপরে যে ডোমটা দেখতে পাচ্ছেন, এই ডোমটা আগের বিল্ডিংয়ে ছিল না, কিন্তু পরে অ্যাড করা হয়েছে আর কি। আর এই রেস্টেক বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে গেছে স্প্রি নদী। দেখুন জায়গাটা কতটাই সুন্দর। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সো আর দেরি না করে এনজয় দ্য ভিডিও। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বসে দেখবেন। দেখুন এরিয়াটা, আসলে নর্মালি আমাদের দেশে আমরা সংসদ ভবনের কাছেও যাইতে পারি না, তো এখানে দেখুন মানুষগুলো সংসদ ভবনের পাশেই বসে আছে ওপেন স্পেসে, তো এটা একটা দারুণ জিনিস। আর পাশে কিছু সরকারি অফিস আদালত আছে, যেমন এই সংসদ ভবনের ঠিক অপর পাশেই যে বিল্ডিংটা দেখছেন, এটাকে বলে বুন্ডেস্ট্যাগ। এটা মেইনলি সরকারি অফিস, সচিবালয় বলতে পারেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওখানে পার্টি করছে আর কি। তো করোনা পরিস্থিতি নর্মালি জার্মানিতে এখন স্বাভাবিক, সবাই এখন ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, আমরাও নিয়েছি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ খুব তাড়াতাড়ি নিয়ে নিব। সামনে দেখুন একটা ব্রিজ আছে, ওই ব্রিজে উঠেও আপনি চাইলে আনন্দ নিতে পারবেন। আমরা চেষ্টা করবো ওই ব্রিজে যাওয়ার, দেখা যাক কী হয়। অপূর্ব, হাঁটতে হাঁটতে চলে এলাম একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে। দেখুন বার্লিনে আসলে কোনো বিল্ডিং যদি একটু পুরাতন হয়ে যায়, এরা বিল্ডিংটা যত সুন্দরই হোক না কেন, এরা এটা বন্ধ করে রাখে। এটা হলো বুন্ডেস্ট্যাগ, সরকারি অফিসগুলো এখানে আছে। আমরা যে ব্রিজটা দেখাইছিলাম, এ দেখেন আমরা উঠছি, সামনে কিছু ভিউ দেখাবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। দেখুন অনেক মানুষই এখানে আসে, বিভিন্ন ধরনের ছবি টবি তুলতেছে, মজা করতেছে। আমরা এখন যাব ওই পার্কটাতে, এই জন্য আমরা রাস্তা পার হইতে আসছি এই সিগনালের এখান দিয়ে, এখানে জেব্রা ক্রসিং আছে। এছাড়া আর কি রাস্তা পার হইলে ঝামেলা, গাড়ি ঘোড়া দেখে পার হতে হয়, সিগনাল না মানলে আসলে জার্মানিতে একটু ঝামেলা বেশি।
যেন আমরা সব আগের ভিডিওতেও বলেছি সবসময় ট্রাই করি যে সিগনাল যাতে মেনে চলতে পারি। দেখেন সামারে জার্মানির আকাশটা কত সুন্দর লাগে, আমাদের বাংলাদেশেও এরকম সুন্দর নীল আকাশ থাকে, সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি, আমরা সামনে গিয়ে বসবো। আসলে আমাদের এখানে প্রায় 9 মাস লকডাউন থাকার পরে 1 মাস আগেই লকডাউন উঠে গেছে আর সামারটাও শুরু হয়েছে, মানুষ আসলে হুম রেখে বাইরে বের হচ্ছে, আনন্দ করতেছে। দেখবেন আসলে এই করোনা পরিস্থিতির কারণে মানুষের করার কিছু ছিল না। আশা করি পার্কটা আপনাদের পছন্দ হবে, সুন্দর এখানে দেখেন বসার জায়গা আছে, সুন্দর হাঁটার জায়গা আছে, আপনি চাইলে খেলতে পারবেন, চাইলে ডান্স করতে পারবেন, কারাটে করতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আজকে বার্লিনে 30 ডিগ্রি উঠেছে, নর্মালি জার্মানিতে অনেক ঠান্ডা থাকে, এই জন্য সামার যখনই আসে না আমরা একটু গরম পড়লেই মানে শরীরটা হাঁসফাঁস হাঁসফাঁস করে, যেন আমরা হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে সুন্দর করে বেরিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন হাফ প্যান্ট পরে আজকে বেরিয়েছি, এনজয় করছি প্রকৃতির সৌন্দর্য আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলির সাথে দেখবেন, এবং কেমন হলো ভিডিওটি আমাদেরকে জানাবেন, সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।